নেই অনুশীলন করার মতো মাঠ, নেই ভালো প্রশিক্ষক, তার ওপর অভিভাবকদের অনাগ্রহ, পায় না প্রয়োজনীয় খাবার, ইঞ্জুরিতে পড়লে নেই চিকিৎসা, এসব কোনো বাধায় পথ রোধ করতে পারেনি মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদম্য মেয়েদের। এই অজপাড়া গায়ের বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিদ্যালয়ে আনিক প্রশিক্ষণ দেওয়াই, এরপরে ওরা পুষ্টিকর খাবার ঠিক মতো পায় না, ওদের ফিজিক্যাল ফিটনেস, তাদের শারীরিক গঠন, তা পারিবারিকভাবে তারা সাপোর্ট পায় না, আমরা সাপোর্ট দিতে পারি না। বিদ্যালয়ের উঁচু নিচু মাঠে খেলি উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয়, প্রায় সব পর্যায়ে অপ্রতিরোধ্য এই মেয়েরা। এত সীমাবদ্ধতার মধ্যেও মেয়েরা স্বপ্ন দেখছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 জাতীয় পর্যায়ে অংশ নেয়ার। প্রস্তুতিমূলক কার্যক্রম আছে, সেগুলো আমরা কিন্তু তত বেশি ভালোভাবে আমরা প্রস্তুত রাখতে পারি নাই। তার মধ্য থেকেও আমাদের বাচ্চারা যে এতটা ভালো করেছে, এটা আমাদের অনেক বড় পাওয়া। পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে আদাবাড়িয়া ইউনিয়নে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। এই ক্ষুদে ফুটবলাররা তাদের বিদ্যালয়টিকে এনে দিয়েছে বিভাগীয় পর্যায়ের পরিচিতি। এখন ঢাকায় খেলতে যাবে, কিন্তু সেরকম প্রস্তুতি নিতে পারছে না ক্ষুদে ফুটবলাররা, কি প্রয়োজন প্রশিক্ষণের ব্যবস্থা। এখানে যে মাঠের অবস্থা, এখানে প্রশিক্ষণ দেওয়া সম্ভব না, যদি প্রশিক্ষণ দিতে হয় তাহলে মাঠটা সংস্কার করতে হয়, আর এদেরকে নিয়ে যদি জাতীয় পর্যায়ে যদি এরা ভালো রেজাল্ট করতে হবে, তাদেরকে নিয়ে পটুয়াখালী স্টেডিয়ামে প্রশিক্ষণের ব্যবস্থা করলে এরা ভালো রেজাল্ট করবে। জাতীয় পর্যায়ে আমরা খেলবো এরকম একটা আশাবাদী, কিন্তু আমরা জেলা পর্যায়ে যদি কোনো বা একটা এই মেয়েদের একটু 15 দিন বা 1 মাস যদি ক্যাম্প করা হইতো, ভালো প্রশিক্ষণ কোচ দ্বারা যদি দেওয়া হইতো, তাহলে আমার মনে হয় আমরা জাতীয় পর্যায়ে ভালো একটা সুনাম অর্জন করতে পারবো। ভালো সুযোগ সুবিধা পেলে এদের মধ্যে থেকে জাতীয় পর্যায়ে ফুটবলার বেরিয়ে আসবে বলে মনে করেন জেলার স্থানীয় খেলোয়াড় ও প্রশিক্ষকরা।